একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে, একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শুনে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। জমিয়ে রাখি বুকের ভেতর এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। মিরানা, ফয়েজের ব্যাপারে তোমার আপত্তি নেই তো? ওই বাড়িতে তোর বিয়ে হয়ে যায় তাহলে তাহলে রাসেলের পক্ষে আমাকে বিয়ে করাটা একেবারেই অসম্ভব। তাহলে বিশে চৈত্র, চৌঠা এপ্রিল, রোজ শুক্রবার। এই বাড়িতে যে কোনো মুহূর্তে পুলিশ আসবে, হয়তো হয়তো আজ রাতেই আসবে। কি করব? আপাতত দরকার হলে কোর্ট থেকে জামিন নিয়ে নেব। পালাবো? হ্যাঁ পালাবে, লুকিয়ে থাকবে, সময় নেই। না, ঠিক হলো না বোধহয়। কোনটা? এই যে কাল মন হুটহাট করে মিরানার বিয়ের ডেটটা ফাইনাল করা। আমাদের কি দোষ? এই সানোয়ার ছেলেটা তেমন জোরাজোরি শুরু করলো। তা আমরাও তো জোর করে কিছু বললাম না। না না, একেবারেই ঠিক হয়নি। এখন আর চিন্তা করে কি করবে? বেশি অসুবিধা হলে পরে তো ডেট চেঞ্জ করা যায়। আচ্ছা, ইয়ে মশিউর কি বলে? ওর কি বলবে, যা বলছি তাতেই সায় দিচ্ছে। হ্যাঁ, ওরা দোষ কি বলো, কি সব ঝামেলার মধ্যে ছিল। আচ্ছা ঠিক আছে, এখন ঠান্ডা মাথায় আমি ওর সঙ্গে কিছু কথা বলে দেখি। বৌমা, আমরা তো তোমাদের ঘরের দিকেই যাচ্ছিলাম, বসিয়ার কোথায়? মশিউর কাল রাতে বাড়ি ছেড়ে চলে গেছিল। হ্যাঁ, আমি ওকে বললাম চলে যেতে। কোথায় কোথায় পাঠিয়েছো মামার ছেলেটাকে? কোথায় গিয়ে থাকবে, তো কারো কাছে গিয়ে থাকতে পারবে না। বাবা, আমি ওর অফিসে ফোন করেছিলাম তো, ওখান থেকে বলল অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে বাসায়। ওকে অ্যারেস্ট করার জন্য? হ্যাঁ মা, আমি তাই ভাবলাম, আমি তাই ভাবলাম আপাতত যে কোথাও আত্মগোপন করে থাকুক, আর পরে যদি কেসটা কোর্টে ওঠে তাহলে কোর্ট থেকে জামিনের ব্যবস্থা করবো। না না, কিন্তু ও কোথায় কার কাছে গিয়ে উঠবে? তাছাড়া বৌমা, পুলিশ যদি ওকে অ্যারেস্ট করতে চায় তাহলে তো তোমাদের বাড়িটা ওর জন্য নিরাপদ নয়। আমার বসিও, আমি জানি ও পারবে না। মা, এবার ওকে পারতেই হবে, জীবনে তো কোনোদিন ধাক্কা খাইনি, সব সময় নিজের মতন করে চলেছে, এবার একটু উল্টো হোক ও একটু বুঝু। সঞ্জনা, সঞ্জনা আস্তে, সবাই জেনে যাবে। জানো তাতে কি আমার সম্মান বাড়বে? আমি আমার সম্মান দিয়ে কি করব? আমি আমার ছেলেকে চাই, বৌমা বৌমা আমার ছেলেটাকে দূরে পাঠাবে নাকি একবারও ভেবে দেখলে না মায়ের বুকে কেমন লাগে।
আপনিও কি ভেবে দেখেছেন যে আপনার ছেলে একটা বউ আছে, বউটার বুকের ভেতর কেমন লাগছে? ও কোথায় মুক্তি করবে? স্বামীর এই অনিশ্চয়তায় ওর কিভাবে রাত কাটাবে? আপনি শুধু আপনারটাই ভাবলেন? কিছু ভালো লাগে না, যখন তখন সবাই ঘুরটা ঢুকে পড়ে, মোজা এখানে, জুতা এখানে, তোমার পাশে এসে যখন তখন শুয়ে পড়ে, বাথরুমে ঢুকে হেরে গলায় গান করে, কিচ্ছু ভালো লাগে না। বিউটি, এত তো অধৈর্য হয়েও না, এখানটা তো আপাতত। আপাতত মানে কতদিন? একটা নতুন ঘরের কথা একবার বলে তার কোনো খবর নেই। তুমি বাবার কথা বলছো? ছি বিউটি, গুরুজনদের নিয়ে এভাবে কথা বলতে নেই। গুরুজনদেরও মিথ্যা বলা ঠিক না। বিউটি, এসব কথা কি বলছো তুমি? শোনো, আমি আর একটা রাতও এই ঘরে থাকছি না, দরকার হলে বিছানা বালিশ নিয়ে ছাদে চলে যাবো। হায় হায়, তুমি তো পুরো পরিবারের সামনে আমাকে একদম একদম অপমানের দিকে ঠেলে দিতে চাইছো। একটা নতুন বউকে প্রথম দিন থেকে এ বাড়ির লোকজন অপমান করছে, সেটা কিছু না? না, একটা আলাদা ঘর নেই, প্রথম দিন থেকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে, আর আমার শাশুড়ি কি সাংঘাতিক পলিটিশিয়ান, বলে কি না তোমার রান্নার হাত খুব ভালো, এখন থেকে নাকি রান্নার সব দায়িত্ব আমার, চালের ভাত রান্না করতে করতে জীবন চলে যাবে। আসলে আসলে এই অল্প অল্প দু দশ দিনে কোনো মানুষকে চেনা যায় না। তুমি যে এতটা কি? হ্যাঁ অবশ্য, ঢাকার লোকদের আমার খুব চেনা আছে। ছি, কি এখন আমার উপর খুব রাগ হচ্ছে না? দুঃখ হচ্ছে আমার বুদ্ধির উপর, সবার জন্য আমার দুঃখ হচ্ছে। একটা আলাদা ঘর নেই বললে তো দুঃখ লাগবে, আমার বুঝি দুঃখ লাগে না, যাই রান্নাঘরে যাই। ওই মেয়ে তো আমাকে রান্নাঘরে যেতে দিতে চায় না। ভালোই তো হলো তোমার রান্নার ঝামেলা কমলো। আরে বাবা, রান্নার কাজটা কখনোই আমার কাছে ঝামেলা না। ও তাহলে তো একটা দমদম লোক অবস্থা হলো। সবকিছু নিয়ে ঠাট্টা করো না তো, এসব হচ্ছে ওর একটা চাল। যা, ওইটুকু বাচ্চা মেয়ে, ও তোমার সঙ্গে কি চাল করবে? ওসব তুমি বুঝবে না, ও চাচ্ছে প্রথমেই রান্নাঘরের কর্তৃত্বটা হাতে নিতে, তারপর বাকি সব। তাই? আচ্ছা, তুমিও কি ওর মতো ছোট হয়ে গেলে নাকি? হ্যাঁ, ওর সঙ্গে পাল্লা দিচ্ছ? পাল্লা দিতে যাবো কেন? এসব চালাকি আমার ভালো লাগে না, বউ থাকবে বউয়ের মতো। যত সব অবস্থা, ও তো বউয়ের মতোই আছে। শোনো, একটা কথা বলি, এসব ব্যাপারে একটু মানিয়ে চলার ব্যাপার আছে। বাবা বাবা! হ্যাঁ, সব ভালো, সব কিছু কনফার্ম করে ফেলেছি। আচ্ছা বাবা, তুমিও শোনো, বিডিআর এর দরবার হলে বুকিং দিছি, আর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি মোরলেস 1200 জনের। কি 1200? হ্যাঁ, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মিলা 1200 নিতে পারবা। কি আশ্চর্য 1200!
বারোশো মানে তুই বুঝতে পারছিস কি যে কও না আমার মহল্লার ফ্রেন্ড লিস্টটাই তো আছে 200 তোর ফ্রেন্ডদের মানে ওসব মাস্তানদেরও খাওয়াতে হবে নাকি কি যে কও না এই ফ্যামিলির প্রথম বিয়া আরে কি আশ্চর্য তাই বলে কি আমি পুরো মহল্লা শুদ্ধ খাওয়াবো নাকি এই সব বড় অনুষ্ঠানের কথা শুনলেই তো আমার কেমন বিরক্ত লাগে ঘেন্না লাগে চাইলে আমার ফ্রেন্ড লিস্টটা কয়জন আসবো 10 জন 10 জন হ্যাঁ 10 জন 10 জন হ্যাঁ হ্যাঁ কারে থুয়ে কারে বাদ দিব আহা এই 10 জন করে কমাতে কমাতে দেখ না কত দাঁড়ায় কি হয় না তোমরা যেভাবে বাজেট কার্সেল করতেছো তাতে তো 300 তে এসে ঠেকবো আর তাইলে তো আমাগো ওই মহল্লার কমিউনিটি সেন্টার হইলি হয় না 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 মহল্লার কমিউনিটি সেন্টার ঠিক হবে না খুব নিচু হয়ে যায় একটু উপরে উঠ একটু ভালো দেখে না পুরো সিমরাইজ কইরা দিলা কি করলাম সিমরাইজ আমি তো আমার ফ্রেন্ড ডিস্টার্ব গো সব ঢালাও ভাবে ইনভাইট কইরা ফলাইছি কি না ঠিক আছে যাই গে ও কি ভাবছে তুমি রাজকোষ খুলে বসে আছো ভাবতে দাও আমার তো ভালোই লাগে তোমার ভালো লাগে না না অত বাড়াবাড়ি আমার ভালো লাগে না ও যথেষ্ট পছন্দ হয় আরে এটা আবার কেমন কথা আমি যে প্রশ্ন করছি তার উত্তর পছন্দ হয় কি না হ্যাঁ হয় আমারও না ওকে ভীষণ পছন্দ তাহলে আবার এমন প্রশ্ন আসছে কেন মা বোধ হয় ঠিক ওকে পছন্দ করতে পারছেন না ভাইয়া এটা আসলে তোমার ভুল ধারণা আসলে তুমি এমন হুট করে বিয়েটা করে ফেললে মা একটু কষ্ট পেয়েছে আর এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই কারণ কিছুদিনের মধ্যেই দেখবে মা আগের মতো হয়ে গিয়েছে ও যদি ওর মত না পাল্টায় কিসের মত ওনায় এই বাড়িতে আর থাকতে চাচ্ছে না না বলে চলে যাচ্ছি যে এখানে আমার বলার কি আছে ভাইয়া তোমাদের সংসার তোমরাই ডিসিশন নেবে ইতি 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 তুই বিশ্বাস কর বিশ্বাস কর আমি এমনটা চাইছি না ভাইয়া আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আছে আমি ভেবেছিলাম যে বিউটি এই বাড়িতে এলে আমাদের পুরো পরিবারটা আবার আগের মতো হয়ে যাবে সবকিছু কি আর আগের মতো হয় চাইলেই কি এখন আমি ছোটবেলার মতো হেঁটে বেড়াতে পারব ইতি ইতি তুই এখন ঘরে গিয়ে টেলিভিশন দেখবি ওকে কি বললো তোমার ভাই বললো যে আমি আলাদা সংসার করতে চাই আমি তোমার সাথে মজা করছিলাম আমি এ বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাব না প্রমিস কি খুশি তো
হ্যাঁ, মিরানার বিয়ে ঠিক হয়ে গেছে হায়দার চাচার ছেলের সঙ্গে। তুমি বিয়েতে আসতে পারবে না? প্লিজ, তুমি বলার আগে আমার কিছু জরুরি কথা ছিল, একবার শোনো। শোনো, আমি আমি বলছি, আমরা তিনজন তোমার ওখানে আসার পর দেখবে তোমার সব ঠিক হয়ে গেছে। প্লিজ আমার কথাটা একটু শোনো, শেষ করতে দাও। আর বাচ্চারা, তোমার বাচ্চাদের নিয়ে তুমি ভাববে না? ওরা কি অন্যায় করছে যে তুমি ওদের লাইনটা কেটে গেল? কেটে দিল ভাবি। কি হয়েছে মিথিলা? কিছু হয়নি, তবে যেটা হবে সেটা বোধ হয় আমি আটকাতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি ভাবি, অনেক। আমার সব কিছু দিয়ে আমি আটকাতে চেয়েছিলাম, পারিনি তো। শোনো শোনো মিথিলা, শোনো, আমি তোমাকে টাকা দিব, হ্যাঁ? তুমি তোমার দুই বাচ্চাকে নিয়ে আমেরিকা ঘুরে এসো, যাও। কোথায় যাব? আমি কার কাছে যাব? কেউ তো আমাকে চায় না ভাবি, আমি জানি কেউ আমাকে চায় না। কি হয়েছে বর্ষা? না, ওই কিছু না, আমেরিকা থেকে ফোন এসেছিল আর কি। তা রাজীব কি বলল, ওদেরকে নিতে চায় না? না না, বা তা কেন হবে? তাহলে এই ওই আর কি মিরানার বিয়ের কথা বলছিল আর কি। আর আর ওই আর বলতে বলতে কেঁদে ফেলেছে, হয়তো মিরানার জন্য মনটা খারাপ হচ্ছিল। আর এর মধ্যে তো লাইনটাই কেটে গেল, সব কথা তো শেষ করতে পারলো না। বৌমা, তুমি আমাকে কি সত্যি কথা বলছো? জানি না আপা, আসলে প্রতিদিন এত সত্যি মিথ্যা মিলিয়ে কথা বলতে হয়, কখন যে কি বলছি সত্যি না মিথ্যা। পূজা বললে সেটা মিথ্যে। এই হারটা আমার বাবা দিয়েছিলেন যখন আমি একটু বড় হই। বিয়ের আগে পর্যন্ত এটা পরে রাখতাম, তারপর বিয়ের পর এটা খুলে রাখি। ইফতির যখন জন্ম হয় তখন থেকে আমার স্বপ্ন এটা আমি ইফতির বউকে দেব। এটা তোমার। খুব সুন্দর মা, পুরনো দিনের জিনিস তো, কত ভার। তোমার পছন্দ হয়েছে? খুব, আমি এটা সবসময় পরে রাখবো মা, আমার ছেলে হলে তার বউকে দেব। সুখে আমার কিরকম কান্না পেয়ে যাচ্ছে। এদিকে এসো, তোমাকে পরিয়ে দিই। বা তুমি অনেক সুন্দর। আপনার মতো না মা। আপনার সুটকেসের জিনিসগুলো আমি একটু খুলে দেখি, দেখবো। নিশ্চয়, দেখো এতে সব পুরনো দিনের জিনিস আছে। এখানে যা যা আছে আমি কাকে কোনটা দেব সব ঠিক করে রেখেছি। এই শাড়িটা কি আপনার মা? হ্যাঁ, তোমার শ্বশুর এই শাড়িটা নিজের হাতে কিনেছিলেন, কম দামি বেনারসি শাড়ি। আসলে আমাদের বিয়েটা হুট করে হয়েছিল, তো তোমার শ্বশুর নিজে ছোট্ট একটা দোকানে গিয়ে শাড়িটা কিনে নিয়ে এসেছিলেন। তারপরে খুব সুন্দর মা, এই শাড়িটা পরলে আপনাকে না জানি কত সুন্দর লাগতো, সবচেয়ে সুন্দর এই শাড়িটা। ছবি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অবশ্য
এখন কিছুই বোঝা যাবে না। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আমাকে দিতে হবে কিন্তু মা। কিন্তু এটা তো আমি ইতির জন্য রেখেছি। ইতি শাড়ি দিয়ে কি করবে, ও তো হাঁটতে পারে না। বৌভাতের দিন বাড়ি ফিরে এসে আমি শাড়িটা পরব, ভাবতে আমার কি যে ভালো লাগছে। কি করছিস? ওই কিছু নাম কার্টেল করতেছি বাবা, বাদ এগুলো লিস্টেতে বাদ। তুই খুব ব্যস্ত না রে? কি যে কও না, বড় ভাইয়ের রিসেপশন আর আমি ব্যস্ত থাকুম না, তাও তো আমার প্ল্যান ফেল করলো। শামিম আর সৌরভ কোথায়? উফ, মিজু ভাইয়ের কথা আর কইও না তো বাবা, আর সৌরভ বাইরে গেছে। ওরা তোর মতো ব্যস্ত হতে পারে না? কি যে কও, যে যার দান্দায় ব্যস্ত। তোর মনটা খুব বড় রে, দেখতেই বোনা কার পোলা। ইয়ে না মানে দেখতেই বোনা মানুষটা কেডা। আমি আমি তোকে নিয়ে প্রাউড। বাবা তুমি কিন্তু ভুল ইংরেজি কইলা। বলতে দে, আজ আমাকে তোর মতো করে বলতে দে, ভুল করতে দে। আজ আমি তোর মতো করে ভুল করে অনেক অনেক কিছু ভুল করতে চাই। শোভন বাবা তাকা আমার দিকে, তাকা আমার দিকে চেয়ে বলতো, আমি তোর মতো করে সবকিছু ভুলে যেতে পারি না? ভালো করি বাবা, ভুলে থাকলেই ভালো করি। সবাই কেন ভুল করতে চায় না বলতে পারিস? ওরা তো তোমার শিক্ষিত বলা, আর আমি তো তুই তুই আমার শোভাদা। হ্যাঁ বাবা, মা আপনি তো সবসময় বলেন বিপদে ধৈর্য ধরতে হয়, ধৈর্য হারালে চলবে? কত ধৈর্য ধরতে বলো তোমরা আমাকে, একটার পর একটা একটা বছরে কত কিছু সহ্য করতে হলো আমাকে। সংসারটা যদি তার নিজের হাতে গড়া হয় তখন? মা মানুষের জীবনে তো খারাপ সময় আসেই। আসে, আল্লাহ মানুষকে অনেক পরীক্ষা দেয় জানি, কিন্তু কত পরীক্ষা কত। সাজানা সব ঠিক হয়ে যাবে, এখন তো তোমাকে নিয়ে আমার নানান রকম টেনশন হচ্ছে, পাশে তুমি না আবার ঠিক হয়ে পড়ো। ছেলেটার মাথার উপর আটকের খড়কো চলছে, পলাতক সে মিথিলা দিনের পর দিন কষ্ট পাচ্ছে। তোমরা আমাকে বলো না কিন্তু আমি ঠিক বুঝতে পারি, এত কিছুর মধ্যে আলফুটাকে সবাই মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার তো মনে হয় কারো বদদোয়া লেগেছে আমাদের উপরে। মা তা হবে কেন, আমরা কি কোনোদিন কারো কোনো বড় ক্ষতি করেছি? মশিউটা তো একটা বোকা, হঠাৎ একটা চালাকি করতে গিয়ে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। সব শেষ হয়ে যাচ্ছে বৌমা, সব শেষ হয়ে যাচ্ছে। শুরু হয়েছে বাড়ি বিক্রির মধ্যে দিয়ে। ওই বাড়ি থেকে যখন বের হয়েছিলাম তখনই আমার মনে হয়েছে যে আমাদের পতন শুরু হলো। মা এই সব কিছুর মধ্যে কিন্তু একটা আশার ব্যাপার আছে, আপনার বাড়ি কিন্তু হাতছাড়া হয়নি। মানে
কেন আব্বা আপনাকে কিছু বলেননি? ইয়ে মানে সঞ্জনা কই কেউ কিছু বলেনি তো? বাড়িটা আমাদেরই আছে, মানে আমি আপনার বাড়িটা কিনেছি তো।